শেখ জামির হোসেন ভাই যে গজলটা গেয়েছে তাতে সকলের নিঃসন্দেহে মনে একটা আনন্দ দিয়েছে মনে হচ্ছে। একজন দর্শক তাকে সম্মানার্থে খুশি হয়ে 60 টাকা মানে পুরস্কার দিয়েছে ও 70 টাকা নিয়ে যাবে একটু। তবে এই এখন দেওয়াটা ঠিক হয়নি, শেষে দিলে ভালো হতো না, এটা যদি আমরা পুরস্কার ঘোষণা করার পরে দিলে ভালো হতো আর কি। ভালো তো নিঃসন্দেহ হয়েছে, কিন্তু এই সময় না দেওয়াই ভালো, এখন প্রতিযোগিতাটা শেষ হয়নি। ওটা নিজের লোক দিয়েছে, আল কোরআনের সৈনিক আমি নেই কো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয়, মোদের এই তো পরিচয়। এই পৃথিবীর সবই নকল, এই পৃথিবীর সবই নকল, আসল কিছু নয়, এক আল্লাহর গোলাম মোরা এই তো পরিচয়, মোদের এই তো পরিচয়। কোরআন হাদিস শাসন গত্ত রসুল আমার নেতা, উৎসব আর চিরে অবদান ইতিহাস দের গাথা, এক আল্লাহ ছাড়া আমার দিলে, এক আল্লাহ ছাড়া আমার দিলে নেই তো কোনো ভয়, এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয়, মোদের এই তো পরিচয়। কোরআন হাদিস বন্ধ কর বলে জানি সরকার, বলে মসজিদ আর মাদ্রাসার নাই কোনো দরকার, এদের কথা মানব না গো, এদের কথা শুনব না গো, জালেমে সরকার, এক আল্লাহর গোলাম মোরা এই তো পরিচয়, মোদের এই তো পরিচয়। ফিলিস্তিনার গাজার কথা কি শোনাব ভাই, কচি কচি শিশু গণ দেখার যে কেউ নাই, ফিলিস্তিনার গাজার কথা কি শোনাব ভাই, কচি কচি শিশু গণ দেখার যে কেউ নাই, ফিলিস্তিনের মানুষ গুণ ভালোবাস হাই, শহীদ হতে চাই গো তারা, শহীদ হতে চাই গো তারা নবীর ভালোবাসায়, এক আল্লাহর গোলাম মোরা এই তো পরিচয়, মোদের এই তো পরিচয়। জীবনের চেয়ে ইমানের দাম অনেক বেশি ভাই, এই কথাটাই আম্মাদুল্লাহ বলে তার ভাষায়, ইমাম হোসেন শহীদ হলেন কারবালা ময়দান, তাদের কথা ভুলে যেও না মুমিন মুসলমান, সময় এলে মোরা মোদের, সময় এলে মোরা মোদের দিয়ে দেব জান, এক আল্লাহর গোলাম মোরা বড়ই ভাগবান, মোরা বড়ই ভাগবান। আল কোরআনের সৈনিক আমি নেই কো পরাজয়, এক আল্লাহর গোলাম মোরা এই তো পরিচয়, মোদের এই তো পরিচয়। আসসালামু আলাইকুম।